দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের দাবি আদায় করা হবে বলেও জানান তিনি। সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে অভিযোগ তুলে তা ফিরিয়ে দিতে বিএনপি লড়াই করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সেমিনারে কথা বলেন তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ইন্দো প্যাসিফিক কৌশল শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন এক দফা দাবি আদায়ে যুগপথ আন্দোলনে থাকা বিএনপির শরিক দলগুলোর প্রতিনিধিরা ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ নয়টি দেশের প্রতিনিধিরা। বিএনপির পক্ষ থেকে জাতীয় স্বার্থ সমুন্নত রেখে একটি নিরাপদ ও স্থিতিশীল ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিতের কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি মনে করে জনগণের যে ক্ষমতা অন্যায়ভাবে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে সেটা পুনরায় জনগণের কাছে ফিরিয়ে দেওয়া তাদের রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব। গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধগুলো যথাযথ সংরক্ষণে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ভিত্তি পাকা করবে বলে বিএনপি বিশ্বাস করে। দেশ একটি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানায় বিএনপি মহাসচিব। আমরা যে সময়টা এখন অতিক্রম করছি, এই সময়টা জাতির জন্য সবাই আপনারা আলোচনা করেছেন, সবচেয়ে একটা সংকটময় মুহূর্ত আমরা অতিক্রম করছি। এই শাসক গোষ্ঠীর চরম প্রতিহিংসার কারণে বিনা চিকিৎসায় আজকে একেবারে মুমূর্ষু অবস্থায় চলেছে। নির্বাচন সামনে রেখে সাজা দিয়ে বিএনপির নেতাদের নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেন তিনি। আমাদের প্রায় 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা চলছে। আমাদের অনেককে নির্বাচনের পূর্বে নাও বিফোর দ্য ইলেকশন দে আর কনভিক্টেড। এই প্রত্যেকটা একটা কারণ লক্ষ্য সেটা হচ্ছে যেন এখানে বিরোধী কেউই আপনার এখানে নির্বাচনে না আসতে পারে, যোগ দিতে না পারে এবং এমন একটা অবস্থা তৈরি করা যেখানে একমাত্র আওয়ামী লীগ তারাই আপনার ক্ষমতায় চলে যাবে, শাসক গোষ্ঠী আমার ক্ষমতায় যাবে। দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।